সকল প্রবাসী ভাইদেরকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন পরে আবার আপনাদের সাথে আসলাম। অনেকে অনেক রকম প্রশ্ন করেন, হয়তো ফেসবুকে অনেকের উত্তর দিতে পারি অথবা দিতে পারি না। তো কয়েকটা বিষয় শেয়ার করব, প্লাস আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, চেষ্টা করব আপনারা দুবাই ভিসা নিয়ে, অ্যামনেস্টি নিয়ে, এসব নিয়ে যে প্রশ্নগুলো করেছেন আমি তার উত্তর দেওয়ার জন্য, আর আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য কয়েকটা নিউজ পেপার থেকে বিভিন্ন রকম নিউজ কালেক্ট করে তারপরে কথা বলতেছি। আশা করি ভিডিওটা সবাই দেখতে থাকবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে অন্য কারোর হেল্প হয়। প্রশ্নগুলো আমি আগেই পড়ে নিয়েছি, অনেক অনেক প্রশ্ন, যার কারণে আমি মানে শর্টকাট বলতে অনেকে প্রশ্ন মনে করেন যে 10 জন প্রশ্ন করেছেন একই প্রশ্ন, আমি তার উত্তর দিব। তার মধ্যে বেশিরভাগ যে প্রশ্নটা আসতেছে সেটা হলো, ভাই দুবাইয়ের ভিসা কি খুলেছে বা খুলবে বা এরকম কোনো নিউজ আছে? তো এটার জন্য আমরা মানে ক্লিয়ারলি বলতে পারি যে এরকম কোনো নিউজ নাই, প্লাস যারাই আপনাদেরকে বলতেছে বা বলবে এটা একবারেই একটা ভুয়া নিউজ বিভ্রান্ত করার জন্য। কোনো একটা নিউজ পাওয়ার পরেই এসে আপনাকে বলবে যে এটা মানে ইয়ে হয়ে গেছে, ভিসা খুলে গেছে ইত্যাদি। অনেক রকম দালাল আছে যারা এরকম ইনফরমেশন দেয়। আমি বাংলাদেশে আসছি আজকে 1 মাসের উপরও হলো, তো আমি অনেকের কাছ থেকে খবরটা পাইলাম, মানে বাংলাদেশের মানুষের কাছ থেকে, যে অনেকে নাকি ওদেরকে বলছে যে বাংলাদেশে ভিসা খুলেছে। অনেক দালালরা তো ভিজিটের নাম করে 1-2 লক্ষ টাকা নিয়ে নিয়ে মানুষের কানে ফালায় রাখছে। তো এইসব একবারেই ভুয়া নিউজ। যদি রিয়েলি কোনো সময় ভিসা খুলে, তাহলে আপনারা অবশ্যই সেখানে সরকারি যে নিউজ পেপার আছে সেখানে খবর পাবেন, প্লাস সব জায়গায় এই নিউজটা পাবেন। বাট আমাদের বাংলাদেশিদের মুখে মুখে পাবেন না। অনেক সময় মানে অন্য দেশিরাও বলে যে বাংলাদেশে ভিসা নাকি খুলে গেছে, এরকম অনেক রকম কথা বলে। তো আপনারা এইগুলোর সত্যতা যাচাই করার জন্য আমাদের বাংলাদেশ এমবেসিতে যোগাযোগ করতে পারেন। তারপরে আমরা টিভি নিউজে দেখতে পারি, আমাদের বাংলাদেশের টিভি নিউজে কিছু কিছু তথ্য এরকম দেওয়া হয় যে আমরা বুঝতে ভুল করি। হয়তো আমরা মনে করি যে ভিসা খুলেছে, কিছুদিন আগে বলা হয়েছিল আউটপাস নিয়ে যে আউটপাসটা খুলেছে, অবৈধ প্রবাসীরা বৈধ হতে পারবেন, ভিসা লাগাতে পারবেন, কিন্তু এটা বলা হয়নি যে আমাদের জন্য কোম্পানিতে ভিসা বন্ধ, আমরা কোম্পানিতে ভিসা লাগাতে পারবো না, এরকম কিছু কিছু বলা হয়নি। যার কারণে অনেকেই এরকম একটা কুধারণা নিয়ে আসেন যে আমাদের জন্য সবকিছু খোলা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভিসা এখনো খুলে নাই, প্লাস ভিসা নিউজ কোনো কিছু নাই। যেগুলাই বর্তমানে আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, অ্যামনেস্টি প্লাস আমাদের ভিসা লাগানোর যে ব্যবস্থাগুলো করা হয়েছে, আমি সেগুলো খবরই জানাই। আর প্লাস আমি সবসময় খালি স্ট্যান্ড এই দেশের যে সরকারি যে চ্যানেল ইয়ে আছে, নিউজ পেপার আছে, আমি সেখান থেকে কথা বলি। তো এসব নিউজে বিভ্রান্ত হবেন না, প্লাস আপনারাও কাউকে বিভ্রান্ত করবেন না। আমার ভিডিওরে অনেকে কাট করছে, মনে করেন অনেক জায়গায় আমি সামনে সামনে কথা বলছি, সেসব কাট করে অনেক চ্যানেলে পোস্ট করছে, সেটা আমার সামনেই আসছে যে আমি নাকি বলছি ভিসা খুলেছে ইত্যাদি। তো আশা করি এসব থেকে সাবধান থাকবেন। আর এটা মনে রাখবেন, আমার একটাই চ্যানেল, আমার দ্বিতীয় কোনো চ্যানেল নাই, আর আমি এই চ্যানেলে ভিডিও বানাই, এটা হলো প্রবাসীদের হেল্পার। চলুন নেক্সট প্রশ্নটাকে শুনি। নেক্সটে যে কমন প্রশ্নটা আসছে যে যারা এখানে অবৈধ প্রবাসী আছেন তারা যে বৈধ হইতেছেন, তারা কি মানে তারা কোন কোন ভিসা লাগাতে পারবেন, প্লাস যারা এখান থেকে চলে যাচ্ছেন তারা কি এখানে আসতে পারবেন। আমি এসব নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, হয়তো আপনারা ফলো করেননি আমার ভিডিওগুলা। তো যারা এখানে অবৈধ ছিলেন তারা বৈধ হতে পারবেন কারা? যারা এখানে দুবাইতে প্রবেশ করেছেন লিগ্যাল ভাবে কিন্তু তারপরে কোনো রকম কোনো সমস্যার কারণে অবৈধ হয়েছেন, তারা এখানে নতুন করে ভিসা লাগাতে পারবেন। কোন ভিসা লাগাতে পারবেন? শুধুমাত্র আমাদের জন্য দুইটা অপশন আছে, যদি কোনো আরবি যদি আমাদেরকে কোনো ভিসা দেয়, কোনো স্পন্সর যদি ভিসা দেয় তাহলে আমরা পারবো, প্লাস আমরা যদি নিজে কোনো বিজনেস করি অথবা কোনো বিজনেসে পার্টনার হই তাহলে আমাদের আমরা ভিসা লাগাতে পারবো। এই দুটো অপশন আমি এই নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন বিস্তারিত। আর যারা প্রশ্ন করেছেন যে যাওয়ার পরে কি আসতে পারবেন, হ্যাঁ যাওয়ার পরে যদি আপনার দুবাইয়ের লিগেল আগে লিগেলভাবে প্রবেশ করে দেখেন কোনো একটা ভিসা নিয়ে, আর আপনি যদি এই আউটপাস বা অ্যামনেস্টি নিয়ে আবার বাংলাদেশে চলে আসেন, যার যার দেশে চলে যান, তাহলে আপনি আবার চলে আসতে পারবেন, ভিজিট ভিসা হোক আর আপনাদের যদি ভিসা খোলা হয় ভিসা খোলার পরে হোক আসতে পারবেন। কিন্তু আপনি যদি ওমান বা বাহিরের কোনো দেশ থেকে ইলিগ্যালভাবে মানে পালিয়ে এখানে এসে দেখেন দুবাইতে, তাহলে আপনাকে 2 বছরের জন্য ব্যান করা হবে, যে ব্যানগুলো আপনাকে 2 বছর পরেই আপনি এখানে আসতে পারবেন। এটা আপনার মানে এটা ক্লিয়ারলি আমি অনেকবার আমি এই জিনিসগুলো বলেছি। তারপরে অনেকেই প্রশ্ন করেছেন, সমস্যা নাই, হয়তো নতুন সাবস্ক্রাইবার আছেন তার জন্য আমি আজকের এই ভিডিওটা বানিয়েছিলাম। তারপরে আপনারা যখন আউটপাস নেবেন তা তখন মানে আপনি যখন দেশ থেকে বের হয়ে যাবেন, এর জন্য যে আউটপাস নেন মাত্র আপনি 10 দিন থাকতে পারবেন এখানে, 10 দিনের বেশি আপনি থাকতে পারবেন না। এটার নাম হলে এক্সিট পারমিট, এটা নিয়ে 10 দিন থাকতে পারবেন।
তারপরে আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে যারা যাদের কাছে পাসপোর্ট নাই, তারা পাসপোর্ট সম্পর্কে যে কিভাবে এমবেসিতে যাবেন, কি কি পেপার লাগবে ইত্যাদি আমি অনেক কিছু একটা ভিডিও বানিয়েছি, আপনার সেগুলো দেখতে পারেন। তারপরে আমার কাছে প্রশ্ন আসছে বিজনেস নিয়ে, যে ভাই যারা এখানে মানে ছিলেন তারা যদি এখানে বিজনেস বিষয় করেন বা পার্টনার করেন, বা অনেকেই বলতেছে টাকা টাকা দিয়ে এখানে দালাল শুধু দিতে পারবেন, দালালে টাকা দিতে পারবেন, বাট কাজ হবে না, কাজ করতে হবে নিজে। আপনি যদি এখানে বিজনেস খুলতে চান তাহলে আপনি নিজে নিজে খুলতে পারবেন। আর বিজনেস কিভাবে খুলবেন তাও আমি বলেছিলাম যে একটা স্পন্সর লাগবে আপনার, একটা যদি বিজনেস স্টার্ট করেন আপনি বিজনেস বিষয়ে এসেও আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন, বিজনেসের জন্য কোনো সমস্যা নেই। আপনি যদি নিজের নামে লাইসেন্স করেন, নিজের দোকান খুলেন তাহলে কোনো সমস্যা নেই। আপনার বিজনেস ভিসা হোক আর আপনার এমপ্লয়ি ভিসা হোক, আপনি কোথাও চাকরি করেন যেরকমই হোক, আপনি যে অবস্থায় আছেন তবে লিগেল হতে হবে। আর বর্তমানে যে সুবিধা দিয়েছে এই সুবিধার মাধ্যমে আপনি 6 মাসে একটা ভিসা নিতে পারবেন। আপনি যদি ইলিগেল হন, অবৈধ হন, আমার অনেক ভালো লাগতেছে, খুশি লাগতেছে, এর জন্য আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারদের মধ্যে প্রায় 100 জনের উপরে ভিসা পেয়ে গেছেন। কিসের ভিসা? এই UAE যে 6 মাসের যে ভিসাটা, আর তাও আমাকে মেসেজ করে জানিয়েছেন, একজন অনেক ভালো লাগতেছে। আমিও চাই যে আমার ভিডিওর মাধ্যমে যদি একজনের উপকার হয় তাও অনেক কিছু। তো প্রায় 100 জনের উপরে হবে, আমার ফেসবুকে মেসেজ আছে, আপনারা হয়তো দেখতে পারেন যে আমি অনেক সময় আমার ইয়েতে প্রবাসীদের হেল্পার পেজে দেই যে অনেকে এখানে ভিসা পেয়েছেন। তো আমি আসলে এইটাই ভাবতেছি যে এরকম নিউজ দিয়ে দিয়ে আরো সবারই উপকার হয় সেটাই ভালো। অনেকে আমাকে কমপ্লেন করতেছেন যে ইমিগ্রেশনে গিয়ে টাইম লাগে, এমবিসিতে ভাই এগুলো তো লাগবেই, কষ্ট করতে হবে, একদিনে যে সবকিছু হয়ে যাবে তা না, তবে অনেকে একদিনের মধ্যে সবকিছু পেয়েছেন। তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন, আরো উত্তর দেওয়ার চেষ্টা করব, বাট হয়তো কমেন্টের মাধ্যমে উত্তর দিতে পারি না, অথবা ফেসবুকে মেসেজ দেন অনেকে, অনেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আমি আবারও বলতেছি আমাকে মানে আমার যতটুকু আমি জানি, আমি নিউজ পেপারের মাধ্যমে জানি অথবা কোনো নিউজের মাধ্যমে জানি, ততটুকু আপনাদেরকে জানাই। আমার নিজ থেকে আমি কোনো কিছু বলতে পারতেছি না, কারণ অজানা অবস্থায় আমি আপনাদেরকে কোনো কথা বলে বিভ্রান্ত করতে চাই না। আর আমি কোনো এমবেসির কোনো মানুষ না, অথবা আমি এখানে কোনো সরকারি ডিপার্টমেন্টের না, জাস্ট আমি আপনার মানে একটা, যেহেতু এখানে সব কিছু ইংলিশ আর আরবির মাধ্যমে প্রকাশ হয়, নিউজ হোক আর যাই হোক, আমি চেষ্টা করি জাস্ট খালি আপনাদের সাথে সেটা বাংলায় সুন্দরভাবে মানে বোঝানোর জন্য। কারণ আমি জানি আপনারাও জানেন আমাদের বাংলাদেশের মানে যে অবস্থা, অনেকে হয়তো অনেক খবরই রাখেন না, অনেক নিউজ কোথায় থেকে আসতেছে না আসতেছে, কি হইতেছে না হইতেছে, শুধু মানুষের মুখে মুখে কথা শোনার পরেই বিভ্রান্ত হইতেছেন, দালালের কাছে দিতেছেন টাকা, এরকম অনেক সমস্যা হয়। আর আমার মানে টোটাল ভিডিও বানানোর উদ্দেশ্য, এই চ্যানেলের উদ্দেশ্য হলো দালালের হাত থেকে বাঁচার জন্য। তো আশা করি ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আবার আপনাদের সাথে হাজির হবো ইনশাল্লাহ ভালো কোনো নিউজ নিয়ে। এর মধ্যে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।